সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি যদি সকালবেলা যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনার কোন কাজগুলি করতে হবে, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথম পর্যায়ে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রতিটা বাইকের মধ্যে একটা চক লিভার থাকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিসকভার 125 বাইক। তো এই বাইকের চক লিভার হচ্ছে এটা, নিচের দিকে চাপ দিয়েছেন চক অন হয়ে গেছে, উপর দিকে তুলে দিচ্ছেন চক অফ হয়ে গেছে। তো আপনারা যখন সকালবেলা বাইকটি স্টার্ট করবেন তখন কি করবেন, যদি আপনার বাইকটি সকালবেলা যদি স্টার্ট নিতে না চায় সেক্ষেত্রে এই চক লিভার নিচের দিকে এভাবে চাপ দিবেন, আপনার বাইকটি কিক দিয়ে অথবা সেলফ দিয়ে স্টার্ট করবেন। আপনার বাইকটি কিক দিয়ে স্টার্ট করবেন, আপনার বাইকটি স্টার্ট করার পর 3 থেকে 5 মিনিট স্টার্টে রাখবেন, তারপর আপনার বাইকের চক লিভার তুলে দেবেন, তুলে দিয়ে আপনার বাইকটি আপনি রাইড করবেন। আপনার বাইকের চক লিভার অন করে আপনি বাইকটি স্টার্ট করছেন, কিন্তু আপনার বাইকের এই সমস্যাটা আপনি 1 ঘন্টা বাইক বসায় রাখার পরও এই সমস্যাটা দেখা যাচ্ছে। 1 ঘন্টা পর আপনি বাইকটি স্টার্ট দিচ্ছেন আর স্টার্ট নিচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের এয়ার ফিল্টার ফোম। বাইকের এয়ার ফিল্টার ফোম আমাদের দেখতে হবে, বাইকের এয়ার ফিল্টার ফোম ঠিক আছে কি না বা নষ্ট হয়ে গেছে কি না, নাকি এয়ার ফিল্টার ফোমের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি আমাদের বাজাজ বাইক শপে নিয়ে আসছে। এই বাইকের সমস্যা কি ছিল, এই বাইকের সমস্যা ছিল বাইকটি সকালবেলা স্টার্ট নিতে চায় না এবং বাইকটি 1 ঘন্টা কোনো জায়গায় স্টপ করে রাখছেন, 1 ঘন্টা পর স্টার্ট দিচ্ছেন আর বাইকটি স্টার্ট নিতে চাচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে দেখেন এখানে একটা এয়ার ফিল্টার ফোম উনি লাগিয়েছে। এয়ার ফিল্টার ফোমটি হচ্ছে 2 নম্বর, ইঞ্জিনের মধ্যে বাতাস ঠিক মতো যেতে পারতেছে না, সেজন্য বাইকটি স্টার্ট নিতে সমস্যা হচ্ছে। এয়ার ফিল্টার ফোমটি হচ্ছে 2 নম্বর একটা ফোম, এই বাইকের মধ্যে উনি লোকাল দোকান থেকে মনে হয় লাগিয়েছে। তো আমি এই বাইকের মধ্যে একটা এয়ার ফিল্টার ফোম নতুন লাগিয়ে নেব। তো এই বাইকের মধ্যে আমার এয়ার ফিল্টার ফোম এবং একটা সাই ফিল্টার পরিবর্তন করতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাই ফিল্টার আর একটা এয়ার ফিল্টার ফোম নিয়ে নিলাম এই বাইকের মধ্যে লাগানোর জন্য। সাই ফিল্টার ফোমটি আমরা বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। সাই ফিল্টার যখন আপনি লাগাবেন তখন হালকা করে একটু অয়েল দিয়ে লাগাবেন, আমরা একটু হালকা করে অয়েল দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার ফোমটা অয়েল করে নিচ্ছি, অয়েল করার পর আমরা এখন এয়ার ফিল্টার ফোমটি বাইকের এয়ার ফিল্টার বক্সের মধ্যে ফিটিং করে নেব। দেখেন দুইটা ফোমের কালার 2 ধরনের, আপনার বাইকের ইঞ্জিন ভালো রাখার জন্য, আপনার বাইকের পারফরমেন্স ভালো পাওয়ার জন্য, আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য, আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা থাকার জন্য আপনারা 2 নম্বর এয়ার ফিল্টার ফোম লাগানো থেকে বিরত থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাজাজের জেনুইন একটা এয়ার ফিল্টার ফোম আমরা এই বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করতে হবে। তো বাইকের ট্রেফিট যদি অতিরিক্ত জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রে বাইক স্টার্ট নিতে চাইবে না, আপনার বাইকের ইঞ্জিন গরম হয়ে যাবে এবং আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাবেন না। তো আমরা এখন এই বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করব। ক্যাম স্প্রকেট ঘুরিয়ে আমাদের সর্বপ্রথম ইঞ্জিন টাইমিং করে নিতে হবে, তারপর আমাদের কি করতে হবে ট্রেফিট অ্যাডজাস্ট করতে হবে ফিলার গজ দিয়ে। আমরা ইঞ্জিন টাইমিং করে নিলাম, এখন বাইকের ট্রেফিট আমরা চেক করে নিচ্ছি ফিলার গজ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, তো একটা বাইক থেকে আপনি যদি ভালো পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, বাইকের ট্রেফিট ফিলার গজ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে এবং ফিলার গজ দিয়ে চেক করে দেখতে হবে বাইকের ট্রেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট আছে কি না। যদি বাইকের ট্রেফিট টাইট থাকে, যদি বাইকের ট্রেফিট অতিরিক্ত লুজ থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নিতে চাইবে না। তো আমাদের কি করতে হবে, ফিলার গজ দিয়ে আমাদের কি করতে হবে ট্রেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ থাকবে 0.10 mm,
আবার অনেকে জিজ্ঞেস করে ইনটেক বাল্ব কোনটা এক্সজস্ট বাল্ব কোনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা এখন ফিলার গজ দিয়ে চেক করতেছি এটা হচ্ছে ইনটেক বাল্ব আর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমরা আমাদের হাতের আঙ্গুল দিয়ে আমরা ধরে দেখাচ্ছি এটা হচ্ছে এক্সজস্ট বাল্ব তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাইকের কার্বোরেটর থেকে কার্বোরেটর পিস্টন খুলে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্বোরেটর থেকে কার্বোরেটর পিস্টন খুলে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কেবল থেকে আমরা কার্বোরেটর পিস্টন আলাদা করে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে আপনারা নীল কালারের একটা লক দেখতে পাচ্ছেন এই লকটি আমাদের কার্বোরেটর পিস্টন থেকে খুলে নিতে হবে আমরা কার্বোরেটর পিস্টন থেকে এই লকটি খুলে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটর পিস্টন থেকে আমরা লকটা খুলে নিলাম এখন এখানে যে কাজটি আপনাদের করতে হবে টোটাল পিন আপনাদের বাইরে বাইর করে নিতে হবে তো আপনারা দেখেন আমরা টোটাল পিন বাইরের দিকে বাইর করে নিলাম টোটাল পিনের উপরের দিকে একটা স্টিলের একটা ওয়াশার দেওয়া আছে আপনারা ভালো করে দেখেন এই ওয়াশারটা আপনাদের খুলে নিতে হবে এই ওয়াশারটা খুলে নিয়ে আপনাদের কি করতে হবে টোটাল পিনের নিচের দিকে লাগিয়ে নিতে হবে আমরা টোটাল পিনের নিচের দিকে ওয়াশারটা লাগিয়ে নিলাম তারপর কার্বোরেটর পিস্টনের মধ্যে আবার লাগিয়ে নিচ্ছি তারপর টোটাল পিনকে এই লকটা দিয়ে লক করে দিতে হবে তো আমরা লক করে দিলাম এখন টোটাল কেবলের সাথে লাগিয়ে আবার কার্বোরেটরের মধ্যে আমরা কার্বোরেটর পিস্টন ফিটিং করে নেব তারপর আপনাদের যে কাজটি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের কার্বোরেটর আর এটা হচ্ছে বিসিএস প্রুফ আর এটা হচ্ছে আইডিয়াল স্প্রুফ আমাদের কি করতে হবে বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট করে নিতে হবে আমরা বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট করে নিচ্ছি বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট করার পর এই হাত এই এক এ দেড় এ দুই এই আড়াই ছুরি লুজ করে দিলাম এখন বাইকটি আমি স্টার্ট করব তো বাইকটি এখন স্টার্ট করতেছি দেখেন বাইকের মধ্যে সেলফ দেওয়ার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে গেল এখন আমাদের কি করতে হবে আমাদের করতে হবে বাইকের আরপিএম অ্যাডজাস্ট করতে হবে আরপিএম বাড়ানোর জন্য আমাদের এই আইডল স্প্রুক ব্যবহার করতে হবে আইডল স্প্রুক আমাদের টাইট করতে হবে আরপিএম বাড়ানোর জন্য তো আমি আইডল স্প্রুক টাইট করে নিচ্ছি এই যে আপনারা দেখেন আপনারা যখন বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন তখন বাইকের হেডলাইট জ্বালানো অবস্থায় বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন আমি বাইকের আরপিএম 1200 প্লাস করে নিলাম একটা বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের আরপিএম অবশ্যই বাইকের আরপিএম কোম্পানি বলছে 1400 প্লাস মাইনাস 100 1400 প্লাস মাইনাস 100 তো রাখলে ইঞ্জিনের সাউন্ডটা বেশি শোনা যায় অনেক কাস্টমার এসে বলে ভাই ইঞ্জিনে বেশি আওয়াজ করতেছে তো সেজন্য আমরা কি করি বাইকের আরপিএম 1200 তে সেট করে দিই সেক্ষেত্রে কি হয় বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয় না বাইক রাইড করার সময় বারবার যদি বন্ধ হয় সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং বাইকের মাইলেজ কমে যেতে পারে সেজন্য বাইকের আরপিএম 1200 তে সেট করবেন আপনার বাইকটি এই শীতের দিনে যদি স্টার্ট না হয় এবং আপনার বাইকটি ঠান্ডা হয়ে গেলে যদি স্টার্ট নিতে না চায় সেক্ষেত্রে আজকে আপনাদের দেখিয়েছি যে এই কাজগুলি আপনাদের করতে হবে দুই নাম্বার পার্টস লাগানো থেকে বিরত থাকবেন বাজাজ সার্ভিস সেন্টার থেকে বাজাজের জেনুইন পার্টস ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।